সকাল 11:30টায় নরেন্দ্র মোদীর বাসভবনে মন্ত্রিসভায় যারা থাকছেন তাদেরকে নিয়ে এক চা চক্রের আয়োজন করা হয়েছে। অর্থাৎ রাজ্যসভায় আজকে যারা মন্ত্রিসভায় থাকছেন, সন্ধ্যাবেলায় লোকসভায় সত্য নির্বাচিত যে সাংসদদের মধ্য থেকে যাদেরকে বেছে নেওয়া হয়েছে, তবে রাজ্যসভার সাংসদরাও হয়তো থাকবেন, কারা মন্ত্রিসভায় থাকছেন সেটা এখনও পর্যন্ত জানা না গেলেও তার কিছুটা ইঙ্গিত অবশ্যই মিলেছে। তাদের নিয়েই আজকে চা চক্রের এই অনুষ্ঠান। সকালে নরেন্দ্র মোদীর বাসভবনে হবে এই চা চক্রের অনুষ্ঠান। গতকালই স্থির হয়ে গিয়েছে কারা আজকে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে। এবং সেই নামের তালিকাও ইতিমধ্যে চলে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, সকাল 11:30টায় চা চক্রে মিলিত হতে চলেছেন নরেন্দ্র মোদী সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে, সেই সমস্ত সাংসদদের সঙ্গে যারা আজকে মন্ত্রী হিসেবে শপথ নেবেন। কি আপডেট, খবর আছে? দেখো, এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে 11:30টার সময় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে নরেন্দ্র মোদী তার বাসভবনে সম্ভাব্য মন্ত্রী যারা মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন তাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মোদী। এবং যেটা জানতে পারছি যে সেই বৈঠকটা একেবারেই চা চক্রের আড্ডায় হবে। 11:30টার সময় 7 RTR-এ এই বৈঠক হতে চলেছে বলে আমরা জানতে পাচ্ছি, চা চক্রের মাধ্যমে আলোচনা, সৌজন্য বিনিময়। এবং যেখানে কিন্তু অন্যান্য শরিক দলের থেকে যারা মন্ত্রী হবেন তারাও থাকছেন। 11:30টার সময় এই চা চক্রের ডাক দেওয়া হয়েছে এবং সেখানে মিলিত হবেন মোদি। এবার তোমাকে জানাই যে সম্ভাব্য মন্ত্রিসভায় কারা জায়গা করে দিচ্ছেন। সেই তালিকার দিকে যদি তাকানো যায়, এখনো পর্যন্ত তোমাকে বলবো আজকে 18 জন শপথ নিতে পারেন, বাকিরা পরে নেবেন। 55 জনের মন্ত্রিসভা হচ্ছে বলে আমরা জানতে পাচ্ছি। সেখানে যেটা জানতে পাচ্ছি, জিতেন রাম মাঝি তিনি মন্ত্রিসভায় থাকছেন, অনুপ্রিয়া প্যাটেল তিনি মন্ত্রিসভায় থাকছেন, মন্ত্রিসভায় থাকছেন চিরাগ পাসোয়ান আমরা জানতে পাচ্ছি, রামনাথ ঠাকুর তিনিও মন্ত্রিসভাতে থাকছেন। ফলে মন্ত্রিসভার তালিকা লম্বা থেকে লম্বাতর হবে। তবে এখন যে নামগুলো আমরা পাচ্ছি, তবে আজকে নরেন্দ্র মোদীর সঙ্গে অমিত শাহ এবং তার সঙ্গে সঙ্গে রাজনাথ সিং, এবং এছাড়াও জেডিইউ এর পক্ষ থেকে আমি যে কথা বলছিলাম যে এই চিরাগ পাসোয়ান বলো বা তোমার অন্যান্য যারা রয়েছেন অনুপ্রিয়া প্যাটেল বলো, তারা কিন্তু আজকে শপথ নিয়ে নেবেন। আজকে 18 জন শপথ নেবেন, বাকিরা পরে সংসদে শপথ নেবেন বলে জানা যাচ্ছে। সমস্ত রকমের প্রস্তুতি একেবারে রাইসিন অ্যাঙ্গেলসে হয়ে গিয়েছে। খানিকক্ষণ পরেই প্রধানমন্ত্রীর বাসভবনে যে চা চক্রের আয়োজন করা হয়েছে সেই চা চক্রে অংশ নেবেন সম্ভাব্য মন্ত্রীরা। ইতিমধ্যেই যারা মন্ত্রী হবেন তাদের কাছ থেকে কিন্তু ফোন চলে গিয়েছে তাদের কাছে, এবং তাদেরকে আসতে বলা হয়েছে 11:30টার এই চা চক্র অনুষ্ঠানে। বাংলার কপালে কোনো শিখে ছিঁড়লো কিনা, বাংলা থেকে কেউ প্রতিমন্ত্রী অন্তত হচ্ছেন কিনা সেটাও পরিষ্কার হওয়া যাবে আর কয়েক ঘন্টা পরেই। প্রবীর, চা চক্রে উপস্থিতি দেখেই বোঝা যাবে যে কারা কারা মন্ত্রিসভাতে রয়েছেন। প্রবীর, একদমই তাই, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে, এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।